যেটা সেক্ষেত্রে কিন্তু আমাদের অবস্থান খুবই নরবরে নরবরে জন্য বলছি আমি কিন্তু এখনো সুনির্দিষ্ট ভাবে বলতে পারি না যে বাংলাদেশে আসলে কত শতাংশ নারী ঝুঁকিতে আছে কত শতাংশ নারী গর্ভকালীন ডায়াবেটিস ভুগেছে কারণ এই গবেষণাটা খুবই ব্যয়বহুল এবং কষ্টসাধ্য কারণ এই পরীক্ষাটি করতে হবে গ্লুকোজ খাওয়াই গ্লুকোজ খাওয়ার জন্য কমপক্ষে তিনবার ওনাকে ডায়াবেটিস মাপতে হবে একশো মিনিট সময় যাবে ওনাকে আসতে হবে আধা ঘন্টা রেস্ট নিতে হবে এবং পরীক্ষাটি সম্পন্ন করে দিতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে তাহলে এই একটা একটা পরীক্ষার জন্য একজনকে আবার যদি গ্রামাঞ্চলের কথা ভাবি এই মহিলাটি পরিবারে শুধু গর্ভধারণ উনি রান্না রান্নাবান্না অন্য কাজও করেন তাহলে উনি শুধু একটি পরীক্ষায় অথবা একটি গবেষণায় অংশ নেওয়ার জন্য ওনার এই সকাল বেলার চার ঘন্টা সময় না খেয়ে থেকে করবেন খুবই কষ্ট কষ্টকর কাজ কিন্তু অনেক দেশই করেছে তাদের অনেক সম্পদ আছে এবং যাদের এই সম্পদগুলো এই কাজে লাগাতে চাচ্ছেন তারা কিন্তু পেরেছেন আমরা কিন্তু খুবই চেষ্টা করছি যতগুলো চেষ্টা করে অনেকগুলো ছোটখাটো কাজ করতে পেরেছি কিন্তু ব্যাপক মাত্রায় সারা দেশের জন্য কোনো একটি তথ্য সকলের জন্য প্রযুদ্ধ হবে এমন কোনো গবেষণা কিন্তু এখনো করা যায়নি কিন্তু আমরা এটুকু এখন পর্যন্ত জনগণের কাছে পৌঁছাতে পেরেছি যে মহিলাদেরকে গর্ভধারণের আগেই নির্দিষ্ট করে জানতে হবে যে ডায়াবেটিস আছে কি নেই এবং যখনই গর্ভধারণ প্রক্রিয়া শুরু হবে উনি কিন্তু বাকি দর্জন পুরুষের মতো নয় বাকি দর্জন নারীর মতো নয় তাকে আলাদাভাবে বিবেচনা করতে হবে কারণ এই বিবেচনাটাকে ওনাকে সুনিশ্চিত করবে ওনার সুস্বাস্থ্য ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য সুনিশ্চিত করার জন্য একটি পদক্ষেপ নিবে আমরা অন্যভাবে ভাবতে পারি যে উনি যখন আক্রান্ত হচ্ছেন উনি ব্যক্তিগত ভাবে আক্রান্ত হচ্ছেন না একটি পরিবার আক্রান্ত হচ্ছে এরকম অসংখ্য পরিবার আক্রান্ত হওয়া মানে বাংলাদেশ আক্রান্ত হওয়া তাহলে যে কোনো বিবেচনাতেই এটাকে আগে আগিয়ে আনতে হবে এবং সেটাই আমরা করতে যাচ্ছি এখনও আমরা প্রাথমিক পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রমে বেশি আছি ধন্যবাদ স্যার আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছি যে আমাদের ডায়াবেটিস তো নারী ছাড়াও পুরুষদেরও হচ্ছে তো আমরা কি একটু করে আলোচনা করব কি না যে আসলে ডায়াবেটিসটা কোন বয়সেই হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সেক্ষেত্রে চিকিৎসার কি কি ব্যবস্থা বাংলাদেশে আছে ডায়াবেটিসের আসলে অনেক আগে থেকে প্রাচীন ধারণা ছিল যে আসলে আমরা ভাবতে বুঝতে চেষ্টা করতাম যে আসলে বয়স্কদের রোগ কিনা এখন কিন্তু আর সেভাবে বলার সুযোগ নেই তবু প্রথমত যেটা ভাগ করা হতো যে ডায়াবেটিস হতো টাইপ ওয়ান যে ক্ষেত্রে ভিতর থেকে কোনো ইনসুলিন তৈরি হচ্ছে না ওকে শুধুমাত্র ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে এটা কম বয়সে হবে এটা এটারও কিছু কিছু দেশে তারা একটা বয়সের সীমাত বলেছে এর আগে এ হবে এর পরে হবে কিন্তু আমাদের দেশে এটাও আমরা খুব হতাশ এটা নিয়ে যে আমাদের দেশে কিন্তু বয়স বেশি বয়সে যে ডায়াবেটিস হওয়ার কথা টাইপ টু সেটি কিন্তু এমনও হচ্ছে যে সাত আট নয় বছরে পাচ্ছি এটি কিন্তু আমাদেরকে সুস্বাস্থ্যকর জীবন গঠন করতে মানে আমাদের নাগরিকদের সুস্বাস্থ্য রাখতে গেলে এটাকে খুব এত কম বয়সে কেন হচ্ছে আবার গর্বকালীন ডায়াবেটিস বয়স একটা ইস্যু আছে যেমন যে মহিলা বিশ বছরে গর্ব ধারণ করলেন ওনার হতো ওইবার ডায়াবেটিস ধরা পড়েনি ওই মহিলা দ্বিতীয় বাচ্চা নিচ্ছেন ছাব্বিশ বছর বয়সে তখন ধরা পড়লো এমনও হতে পারে যে উনি পঁচিশ বছর বয়সে প্রথমবার বাচ্চা নিলেন দ্বিতীয় বাচ্চা তেত্রিশ বা চৌত্রিশ বছর বয়সে নিলেন ওই সময় হলো অথবা কেউ কেউ পঁয়ত্রিশ বছর বয়সে প্রথম বাচ্চাটি নিলেন দেখা গেল এখন ডায়াবেটিস হয়ে গেল তাহলে এটা যদি আমি সহজভাবে বোঝাতে চাই বাচ্চা নেওয়ার যে সঠিক সময় তা এই সময় শুরু হওয়ার পরে যত দ্রুত বাচ্চা নিবে তত ওই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যাবে কমে যাবে আর ঐতিহাসিকভাবে আমাদের দেশে আরেক ধরনের ডায়াবেটিস ছিল এটি অগ্ন্যাশয়ে পাথর হয় নামটি এফসিপিডি খুব সহজে বলি কিন্তু অগ্নাশয়ে পাথর জনিত ডায়াবেটিস খুব সহজ বাংলা বললে এরকম হবে এটি কিন্তু অনেক আগে থেকে ছিল বাংলাদেশে আমাদের বাংলাদেশ ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা ইব্রাহিম চার উনি প্রথম ব্যাপারটি খেয়াল করেন পরে বিভিন্ন দেশে অপুষ্টিজনিত ডায়াবেটিস এর সাথে এটা ভাবা হলো এখনও কিন্তু এটি রয়ে গেছে এবং সংখ্যা কিন্তু অনেক কম নয় আমাদের দেশেও কমপক্ষে মোট ডায়াবেটিসের রুগীর মানুষের কাছাকাছি হবে এরা এবং এরা কিন্তু আরেক ধরনের দুর্ভাগ্যজনক মানুষ যাদের ওরা প্রথমত খেতে পারে না খেলেও কিন্তু ওজন বাড়ে না ওরা খুবই একটা অস্বাস্থ্যকর চেহারা নিয়ে জীবন যাপন করে এবং এরা সাধারণত খুব দীর্ঘজীবীও হয় না তাহলে এটা কিন্তু আলোচনায় খুব বেশি সময় আসে না কারণ এরা এই ডায়াবেটিসের রুগীরা যারা অন্য ডায়াবেটিসের রুগীরা সাধারণত সম্পদশালী প্রভাবশালী এরা কিন্তু তার বাতির আড়ালে রয়ে গেছে এরা সবাই খুব নিম্নবিত্তের খুব কম বয়সী কোথাও কোনো দৃষ্টি আকর্ষণ করার মতো পরিবেশ তৈরি করতে পারছে না কিন্তু আমরা ডায়াবেটিস চিকিৎসকরা কিন্তু ব্যাপারটা খুব মানে গুরুত্বপূর্ণ ভাবে একজন চিকিৎসক হিসাবে আপনি একটু বলবেন যে হয়ে যাবার পরে কি কি পদ্ধতিতে সহজ এবং আমরা প্রায়ই আমাদের যারা রোগী তারা এসে বলেন যে আমার ডায়াবেটিস এর যে ওষুধটি খাচ্ছি এটি কি সারা জীবন ধরে খেয়ে যেতে হবে কিনা এই বিষয়গুলো একটু জানতে চান আরেকটি বিষয় হলো যে প্রান্তিক জনগোষ্ঠী যারা যাদের কাছে এই তথ্যটি পৌঁছাচ্ছে না তাদের জন্য কি করণীয় আছে এখানে আমি যদি প্রসঙ্গগুলোকে একটু আলাদা আলাদাভাবে বলি যে ডায়াবেটিস কিভাবে করা হবে তাহলে প্রথমে তার আগেই হলো যে এটাকে অসংক্রামক রোগ অসংক্রামক রোগগুলোকে ভাবা হচ্ছে যে রোগগুলো কোনো জীবাণু দিয়ে হচ্ছে না এবং এরা সাধারণত আজীবন থেকে যাবে তাহলে আজকে যা ডায়াবেটিস হয়েছে আর এখন যে পরিমাণে আমরা যে রকম চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতে পারছি তাতে কিন্তু ডায়াবেটিস আর ভালো হয়ে যাওয়ার কোনো পথ নেই শুধু গর্ভকালীন ডায়াবেটিসের অর্ধেক মহিলার বাচ্চা প্রসব করার সাথে সাথে গ্লুকোজ স্বাভাবিক হয়ে যাচ্ছে কিন্তু উনিও একটু আগে থেকে যাচ্ছেন বাকিদের কিন্তু ওষুধ কি পরিমাণ লাগবে না লাগবে সেটা পরের পরের ব্যাপার কিন্তু উনি কিন্তু আর কখনো ডায়াবেটিস নেই এমন অবস্থায় পোষতে পারবেন না তাহলে এটিও পরিষ্কার হয় বুঝে নেওয়া উচিত অনেক রোগী ভুল করে ভাবেন যে ডায়াবেটিস আমরা এই ওষুধ ছিল

তাহলে প্রথম আমাদের লক্ষ্যই হলো জীবনযাপন ব্যবস্থাপনার উন্নতি সেটা হলো দুইটা ভাবে করা হয় যে আদর্শ পরিমাণে আদর্শ কাঠামোতে এবং নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট আইটেম ভিত্তিক খাবার খাবেন এরপরে যোগ হবে ওনার শারীরিক এখন যে অবস্থা তার বিবেচনায় ওনার জন্য কি পরিমাণ শারীরিক শ্রম দিনে কতবার অথবা সপ্তাহে কতবার করবে এটি ঠিক করা তৃতীয় হলো ওষুধ তো ওষুধের ক্ষেত্রে মুখে খাবার ওষুধও আছে ইঞ্জেকশনও আছে কিন্তু এখানে একটি দুর্ভাগ্যজনক পরিস্থিতি কিরকম একজন ডায়াবেটিস রোগীকে যখন ওষুধ দেওয়া হচ্ছে উনি আগের দুইটাতে আগ্রহ হারিয়ে পাচ্ছেন যে খাবারের ব্যবস্থাপনাটা যেহেতু ওষুধ খাচ্ছি ওটা বিশেষ গুরুত্ব দেওয়া দরকার নেই অথবা আমার জীবনযাপনটা এরকম যে আমাকে নির্দিষ্ট পরিমাণ শারীরিক শ্রম নিয়মিত করা সম্ভব নয় অথবা ওষুধের কারণে উনি অতিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না এবং এরা কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করতে সফল হবেন না আচ্ছা বরং আমরা উল্টাটা ভাবতে চাই যে ওষুধ কম রাখি যত কম রাখা যায় সেটা করি কিন্তু খাদ্য ব্যবস্থাপনাকে যতটা আদর্শ পরিমাণে আদর্শ পদ্ধতিতে আনাতে ছেড়ে চেষ্টা করতে হবে এখানে দুটা মূল আমরা ব্যবহার করি একটা হলো একবারে বেশি খাবেন না আর নির্দিষ্ট সময় পরপর খাবেন মানে লম্বা সময় গ্যাপ দিবেন না তাহলে কিন্তু মূল কাঠামোটা দাঁড়িয়ে গেল আর কি কি খাবে সেটি আমরা ধীরে সুস্থে ঠিক করতে পারি কিন্তু এই ক্ষেত্রে ক্ষতিকারক খাবারগুলো যত দ্রুত হজম হবে রক্তের গ্লুকোজ বাড়াবে সেগুলা তত ক্ষতিকর যেমন মিষ্টি আলুর কথা একটু আগে বলেছি সেগুলো বেশি ক্ষতিকর সবচেয়ে লাভজনক হল শর্করার মধ্যে যেগুলো দীর্ঘ সময় যাবৎ ধীরে ধীরে হজম হবে যেমন এগুলো যত বেশি ফাইবার থাকবে ততটা যেমন যদি চাল হলে লাল চাল আটা হলে বাদামি আটা সেগুলো হতে পারে এখন কিন্তু বাজারে বিভিন্ন শর্করা খাবারে আলাদা করে আঁশ মিশানো হচ্ছে সেটিও হতে পারে শাক সবজির মধ্যেও আবারও যেগুলো যত আঁশ থাকবে তত ভালো আর সবচেয়ে নিরাপদ হলো আমির জাতীয় খাবার এবং আমিষ নিয়ে কিন্তু আমরা অনেকগুলো বিভ্রান্তিতে ভুগছি যেমন লোকজনের কাছে অপহরন্ত লোকের প্রশ্ন যে আমার জন্য কি ডিম খাওয়া ভালো শুধু ডায়াবেটিসের নয় শুধু হৃদরোগ তাদের নয় সকল মানুষের জন্য ডিম একটি নিরাপদ খাবার সকল বয়সের সকল রোগ নিয়ে এরা খেতে পারবে কিন্তু সবচেয়ে ভালো হলো যে সিদ্ধ ডিম খান কিন্তু অংশটি হ্যাঁ ওতে সাদা অংশ থাকবে কুসুমও থাকবে কিন্তু যদি ডিম ভাজিয়ে আমরা যেটা খাই মামলেট করে এটি কিন্তু অতটা ভালো নয় কারণ ক্যালোরি অনেক বেড়ে যায় এরপরে আছে মাছ মাছের মধ্যে যদি কারো কারো ক্ষেত্রে চিংড়ি ফার্মের যে পাঙ্গাস মাছটি বাদ দেওয়া দরকার হতে পারে কিন্তু স্বাভাবিকভাবে সকল মাছ ভালো সামুদ্রিক মাছ সবচেয়ে ভালো আর মাংস খেলেও কিন্তু দোষ নেই যাদের চর্বির পরিমাণ কমাতে হবে তাদের ক্ষেত্রে ওই মাংসের চর্বিটুকু বাদ দিয়ে খেলে হবে বিশ্ব ডায়াবেটিস দিবসকে মাথায় রেখে যদি আমরা মূল কর্মকাণ্ড মূল নীতি বাক্যগুলোকে একসাথে করার চেষ্টা করি সেটি হবে এরকম যে আমরা আমাদের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় নারীদেরকে অগ্রাধিকার দিব বিশেষ করে যারা প্রজননক্ষণ সময়ে আছেন তাদের সম্ভাবনা আছে সন্ধান ধারণ করার তাদেরকে হরমোনের বাকি রোগগুলোর সাথে ডায়াবেটিস আছে কি নেই জেনে নিব এবং যদি থাকে কতটুকু ঝুঁকি আছে সেটুকু বিবেচনা করে বাকিটুকু ওনার সুস্বাস্থ্যকর জীবনের জন্য পদক্ষেপটি আজকেই শুরু করব যে যেখানে আছে সেখান থেকে আমরা চিকিৎসক অবস্থান থেকে যারা পরিবারের সদস্য তারা এবং সবার আগে ওই নারীটি যিনি পরবর্তী কোন এক সময় সন্তান নেবেন উনি নিজে থেকে একটি সক্রিয় ভূমিকা নেবেন এটুকু বলেই আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ স্যার দর্শক আপনারা শুনছিলেন আজকে আমাদের বিশেষ এই আলোচনার পর্বটি এখানে আমরা আলোচনা করেছি ডায়াবেটিস এবং নারী স্বাস্থ্য নিয়ে বিশেষ করে আপনারা আশা করব এই আলোচনায় উপকৃত হয়েছেন দর্শক আমরা বিশ্বাস করি নারীর স্বাস্থ্য নারীর অধিকার এবং সামাজিক অবস্থানটি যদি আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারি তাহলে দেশ এবং আগামীর সম্ভাবনা আরও উজ্জ্বল হবে আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এটিএন বাংলার সঙ্গেই থাকুন